শোনো যে মাই বলছি কি আছে, কিন্তু মজার ব্যাপার আছে তোমাদের দেখবার আগে। তুমি কিন্তু সবাই পায়ে ধরে সালাম করবা, এটা কিন্তু আমাকে বংশ রেওয়াজ। সবাইকে সালাম করতে হবে না, ব্যক্তির করণ দরকার নেই। তুমি যারা তোমার মুরব্বী হ্যাঁ করে পায়ে ধরে সালাম করলে। কিন্তু আব্বা আমি বুঝবো কীভাবে কে আমার বড় কে আমার ছোট? কথা তো তুমি ঠিকই কইছো। আচ্ছা শুনো, আমি যখন কাশি দিব তখন তুমি মনে করবা তোমার সামনে যে আছে আর পায়ে হাত ধরে সালাম করবে, বুঝছো না? ও যেমন রাজপুত্রের মতো লম্বা টল ফিগার, বুঝছো না? আদব কায়দা শুধু শিক্ষিত না, আদব কায়দা বি আছে। আর যেমন চেহারা রাজপুত্রের মতো ওরকম লম্বা টল বিগার। এখন বিপদে পড়লাম আমি। আচ্ছা সিদ্ধি, তুমি তো তোমার মায়ের বিয়া দিচ্ছ, দিচ্ছ না? আমার জামার মতো জামাই পেয়েছো তুমি? পাও নাইকা, এই মহল্লায় আমার জামার মতো জামাই নাই, সামনে আই ববি না। কি বাবা জামাই গেল কই? জামাই দেরি করবার লাগছো কালা, মেহমান তো আবো হেরিল। হাসি আব্বা, আমিলি চা পানির ব্যবস্থা কর। তারপর কৌথি এবার মহলায় খবর কি, কারে কমিশনার দাঁড় করাইবা? সামনে তো নির্বাচন। হ্যাঁ মুখবল মিয়া ভালো মানুষ, তার ইয়েও ভালো আছে। আব্বা কথাবার্তা একটু কম উর্বি রাইছে। জি তা তোমার বাপে কি করে? আমার বাবা জব করতেন, রিটায়ার্ড। তোমরা কয় ভাই কয় বোন? দুই ভাই। তুই ভাই, বোন নেকা? বোন থাকলে তো বলতাম। তো জামাই কাম কাজ কি করো? আমিও জব করি এজেন্সিতে। পরে গোলামি করবা কি লাই? দেখে ভাই ভাই আরো তো কাজ আছে। দেখে ভাই আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও ঠিক আছে সিদ্দিক, আবার আয়ো। হ্যাঁ আব্বা, এরা কি সব প্রতিবেশী? মহল্লার মুরব্বী বুঝছো, এই ধরো এক একজনের কম করে হইলো আরো দে, দেখতেছো সাধারণ না? আসলে সাধারণ না, আরো দে কম করলে 50-60 কোটি টাকার মাল ই আছে। ও আচ্ছা, কথা শুনেই বোঝা যায় যে একটু। হ্যাঁ এরা তো, আমরা তো ঢাকা মানুষ ব্যবসা করি, আমাকে তো চাকরি বাকরি করি না। তুমি কিছু মনে দিলে গেছিলে? না না না,